মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সামনে নতুন সংকট আছে। বাংলাদেশে আবারও নির্বাচন হতে পারে। শেখ হাসিনা পাল্টা চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে, কেন হঠাৎ করে বাংলাদেশে এসে বিএনপির সঙ্গে প্রথম কেন দেখা মার্কিন প্রতিনিধি দলের? যুক্তরাষ্ট্রের এই সাপোর্ট বা এই সমর্থন কতটা অক্সিজেন যোগাচ্ছে বা যোগাবে বিএনপিকে? পাক্কা 60 মিনিটের বৈঠকে বিএনপি যা চাইলো আমেরিকার থেকে, তার ইম্প্যাক্ট আগামী দিনে বাংলাদেশে কতটা পড়বে জানতে হলে আজকের প্রতিবেদন শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যুক্তরাষ্ট্র পর্দার আড়ালে কোন ছক কষছে? বাংলাদেশের সরকারকে কি এবার পিছন থেকে আঘাত করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র? সামনে হাতে হাত মিলিয়ে হাসিনা সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি, কিন্তু পর্দার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র যে নতুন খেলাটা শুরু করে দিয়েছে সেটা তখনই পরিষ্কার হয়ে যায় যখন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছেই প্রথম বাংলাদেশের বিরোধী দল বিএনপির তাবড় তাবড় নেতাদের সঙ্গে দেখা করল। প্রথমে তারা বিএনপির সঙ্গে বৈঠক করলেন, তারপর গিয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে দেখা করলেন। এখান থেকেই যেন ছাই চাপা আগুন এবার নিজেদের লেলিহান শিখা ছড়াবে না তো, এমনই ইঙ্গিত কিন্তু পাচ্ছেন বাংলাদেশের কূটনৈতিক এবং রাজনৈতিক মহল। পরিষ্কারভাবে একটা প্রশ্ন উঠছে, বাংলাদেশের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শেখ হাসিনা সরকার তৈরি করলেন, সেখানে বিএনপি নির্বাচন বয়কট করে তার বদলে নানা ধরনের আন্দোলন, লিফলেট বিলি, নানান রাজনৈতিক কর্মসূচি, এমনকি হিংসার রাজনীতির পথে হাঁটতেও বিএনপি দুবার ভাবল না। অনেকেই বলেছিলেন এভাবেই বিএনপি তাদের দলকে টিকিয়ে রাখার যথাসম্মত চেষ্টা করছে, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের দল যে এইভাবে সাক্ষাৎ করল খালেদা জিয়ার দলের সঙ্গে সেটা কি কোনোভাবে বিএনপিকে অক্সিজেন যোগালো? বিএনপি কি আশা করেছিল যে এবার বাংলাদেশের সরকার গঠন হওয়ার পরও নির্বাচনের আগের মতোই হয়তো কড়াকড়ি দেখাবে মার্কিন যুক্তরাষ্ট্র? যেহেতু বাংলাদেশের নির্বাচনের ফলাফল বের হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই নির্বাচনকে একেবারেই সুষ্ঠু বলে সিলমোহর দেওয়া হয়নি, তবে যেমনভাবে সময় এগোলো তাতে কিন্তু বিএনপির আশায় কার্যত জল ঢেলে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে চিঠি পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। সেখানে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা এবং সহযোগিতার আশ্বাস ছিল। তবে সেসব কি তাহলে শুধুমাত্র লোক দেখানো ছিল? এই প্রশ্নটা উঠছে। নাকি বাংলাদেশের সঙ্গে সঙ্গে ভারতেরও নজর ঘোরানোর চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র? কারণ ভারতের নজর প্রতিনিয়ত থাকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক কোন দিকে মোড় নিচ্ছে তার উপরে। এখন জানা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পাল্টা চিঠি পাঠিয়েছেন জো বাইডেনকে। বর্তমানে তাহলে কি চাইছে বাইডেন সরকার? যুক্তরাষ্ট্র কি কোনোভাবে বাংলাদেশে তলায় তলায় এমন কোনো গভীর ফাঁদ তৈরি করছে যার মূল ভূমিকায় বিএনপি থাকতে পারে? বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য বলছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার বিষয়ে তারা আগ্রহী। এই বিষয়টা নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এক ঘন্টার বেশি আলোচনা করা হয়েছে। মানে এই মার্কিন প্রতিনিধি দলই কিন্তু সেই দল যারা প্রথমে বিএনপির সঙ্গে আলোচনা করে। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এছাড়াও নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে যে সহযোগিতা আছে সেগুলো নিয়ে এবং আন্তর্জাতিক ফোরামে যে সহযোগিতা আছে তা নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করা হয়েছিল এমনটাই বলা হচ্ছে। তবে যদি সত্যি এসব আলোচনা করাটাই এতটা গুরুত্বপূর্ণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, তাহলে মার্কিন বিশেষ প্রতিনিধি দল ঢাকায় এসেই আগে কেন বিএনপির সঙ্গে দেখা করলো? এই প্রশ্নটা কিন্তু মারাত্মক একটা সন্দেহের পরিবেশ তৈরি করছে। বিএনপি যুক্তরাষ্ট্র সাক্ষাতের কত বড় ইম্প্যাক্ট করবে? বিএনপি কি আবারও অতীতের ভুলের পুনরাবৃত্তি করছে? বিএনপি কি আবারও অন্ধের মতো ভরসা করবে পশ্চিমা দেশগুলোকে? তিন দিনের সফরে মার্কিন রাষ্ট্রপতির বিশেষ সহকারী ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলর ডিরেক্টর এলিন লাউবাকার ইউএসএআইডির
এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার বাংলাদেশে আসে এবং তারা বিএনপির সঙ্গে এক ঘন্টার রুদ্ধতার বৈঠক করেন। সেই বৈঠকেই বিএনপি কিছু বলার আগেই আমেরিকার তরফ থেকে তিনটে বিস্ফোরক প্রশ্ন করা হয় তাদের। জানা যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল বিএনপিকে প্রথম প্রশ্নটাই করে যে বিএনপি কেন 7ই জানুয়ারি নির্বাচন বর্জন করল। দ্বিতীয় প্রশ্ন, বিএনপি কেন 28শে অক্টোবর সহিংসতা এবং জ্বালাও পোড়াও এর রাজনীতির পথ বেছে নিল। এবং তৃতীয় আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখন তারা কি করবে, এর মানে এবার বিএনপি কোন স্ট্র্যাটেজি নিয়ে এগোবে। উত্তরে বাংলাদেশের বিরোধী দল বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা 7ই জানুয়ারি নির্বাচনকে স্বীকার করেন এবং তাই তারা বাংলাদেশে নতুন করে নির্বাচন চান। বিএনপির মহাসচিব পুনরায় নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চেয়েছেন। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির এই দাবি মেনে নিয়ে নতুন করে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য উঠে পড়ে লাগবে? কূটনৈতিক মহল বলছে অবশ্য বাংলাদেশ সরকারের কোটে এখন বল। হাসিনার সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পূর্ববর্তী চোখ রাঙানিকে ভুলে কতটা মসৃণ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক এখন তৈরি করতে পারে সেটাই কিন্তু দেখার। তবে এখানে বলতেই হয় বিএনপি কিন্তু এরপর আরও শক্ত হাতে লড়াই শুরু করতে পারে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, তাতে ভারত বিরোধী ক্যাম্পেইনেও হাওয়া লাগতেই পারে। তবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের আলগা সমর্থনে যে হুহু করে এগিয়ে যেতে পারবে বিএনপি তেমন ভাবনা চিন্তা করাটা কিন্তু খুব একটা লাভজনক হবে না, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। কারণ নির্বাচনের আগে এবং তারও আগে থেকে পশ্চিমাদের উপর অতিরিক্ত বিশ্বাস আর ভরসাই আজকে অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে খালেদার এই দলকে। তারা নিজেরা নির্বাচনে না লড়ে এটা এক্সপেক্ট করেছিল যে আমেরিকাই শায়েস্তা করবে আওয়ামী লীগকে, কিন্তু সেই চেষ্টা করা সত্ত্বেও আদতে কোনো লাভ হয়নি। তবে এবার এমন কোনো পরিস্থিতি তৈরি হলে, যুক্তরাষ্ট্রের তরফ থেকে হুট করে এমন কোনো নিষেধাজ্ঞা বা চাপ এলে বাংলাদেশের সরকারের মোকাবিলায় কতটা প্রস্তুত সেটাই কিন্তু দেখার। আওয়ামী লীগের সামনে নয়া সংকট। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসির সঙ্গে বিএনপি নেতা মঈন খানের সাক্ষাতের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছিলেন মঈন খান পিটার হাসির সঙ্গে দেখা করছেন, তাতে আমাদের কি, দেখা করতেই পারেন। তবে এর সঙ্গে তিনি এটাও বলেছিলেন পশ্চিমাদের মিথ্যে তথ্য দেয় বিএনপি। কিন্তু এবার কি মার্কিন প্রতিনিধিদের হাতে কোনো বড় তথ্য তুলে দেওয়া হলো বিএনপির তরফ থেকে, এমন কিছু তথ্য যা ভবিষ্যতে সংকট ডেকে আনতে পারে বাংলাদেশের শাসক দলের জন্য? জানা যাচ্ছে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কাছে 28শে অক্টোবর থেকে 7ই জানুয়ারি নির্বাচন পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতনের তথ্য ও চিত্র ডকুমেন্ট হিসেবে সরবরাহ করেছে বিএনপি। একই সঙ্গে বিএনপির দাবি 7ই জানুয়ারির নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র যেমন আগের অবস্থান ছিল এখনও তেমনই রয়েছে। বাংলাদেশের নির্বাচনের আগে একাধিকবার যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা কিন্তু বলেছিলেন আমেরিকা তাকে ক্ষমতায় দেখতে চায় না। একই সঙ্গে এই প্রশ্নটা উঠেছিল কেন বাংলাদেশের সরকারের সম্পর্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে এরকম টানাপোড়েনের হয়ে গেল। সেক্ষেত্রে অনেকেরই মতামত ছিল চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি আর বেশ কিছু বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা একেবারেই ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। কিন্তু এবারও তেমনটাই হবে নাকি আওয়ামী লীগ নিজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মজবুত করবে এমন একটা লেভেলে যেখানে বিএনপি আগামীতে ঢুকেও বিশেষ একটা সুবিধা করতে পারবে না? এদিকে প্রতিরক্ষা চুক্তি জিসোমিয়া মানে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট আকসা অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট নিয়ে কি কথা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের, তা নিয়ে হাসান মাহমুদ জানিয়েছেন নির্দিষ্ট কোনো চুক্তি নিয়ে আলোচনা হয়নি, তবে তারা জিসোমিয়া নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্র কিন্তু আবারও জানিয়েছে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অংশীদার। তাই যেমন যেমন সময় যাবে এটাই দেখার কোন দিকে এই দুটো দেশের সম্পর্ক এগোয়, আর তাতে বিএনপি ফায়দা তুলতে পারে নাকি উল্টে তারা মুখ থুবড়ে পড়বে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।